আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত দীর্ঘ পনেরো বছর আন্দোলন করেও যখন সব দলগুলো ব্যর্থ হয়েছিল ঠিক তখন ছাত্ররা দাঁড়িয়ে গেল এবং শেখ হাসিনাকে পদত্যাগ করতে বা দেশ ছাড়তে অনেকটা বাধ্য করে তারা এখন বাধ্য করার পর ক্ষমতায় আসছেন ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার সেখানে ছাত্ররা আছেন ছাত্ররা মোটামুটি এখন হচ্ছে হিরো অবস্থায় আছে তারা এখন তাদের সাথে বিভিন্ন ধরনের যুদ্ধ শুরু হয়েছে একটা এখন হল ভিতরে ভিতরে যুদ্ধ শুরু হয়েছে এখন মাঠে সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি আওয়ামী লীগ যেহেতু এখন নাই আত্মগোপনে কেউ কেউ বিদেশে তো এখন বিএনপি তাদের প্রতিপক্ষ ছাত্রদের মেইন প্রতিপক্ষ এখন অনেকটা সরকারেরও তো বিএনপি তারা কি বলছিল যে নির্বাচনে আগে তারা সংস্কারের এটা তারা করে মানে সংস্কারের এটা তারা সাপোর্ট করে তাদের নেতা তারেক রহমান বলছেন সময় দিতে কিন্তু হিদিকে আবার তাদের যে ফখরুল মির্জা ফখরুল সাধারণ সম্পাদক তাকে দিয়ে আবার চাপ দোয়াচ্ছেন অর্থাৎ রাজনীতিটা হলো তারেক এমনি বলতেছেন যে ঠিক আছে বৌ গৌতম বুদ্ধের বাণী দিতেছেন শান্ত হ্যাঁ শান্তির বাণী যে ঠিক আছে আমরা আসি আপনারা সংস্কার করেন ঠিক আছে আপনাদের সময় দিব আবার মির্জা বলতেছেন তাড়াতাড়ি ঘোষণা করেন রোডম্যাপ দেন মানে চোখ লাঙাইতেছেন তারপরে এই যে বিএনপির সাথে ছাত্রদের ঝগড়া আরো কতগুলো কারণ আছে ঝগড়া এটা প্রকাশ্যে এখনো হয় নাই ভিতরে ভিতরে এইসব চলতেছে যে তাদের নেতাকর্মীর বিরুদ্ধে অনেক মামলা মোকদ্দমা আছে এই সরকার তুলতেছে না আর সড়ক কঠিন সমস্যা হচ্ছে তারেক জিয়ার মামলা প্রত্যাহার এখন এটা তারা প্রকাশ্যেই হুমকি দিয়েছেন গত শুক্রবার আমাদের মির্জা ফখরুল সাহেব বলছেন যে তারেক জিয়ার মামলা প্রত্যাহারের বিষয়ে যে তালবাহানা এইগুলো চলবে না মানবেন না অর্থাৎ চোখ গরম এটা ছাড়াও ছাত্রদের সাথে বিএনপির আরো যুদ্ধের অনেক কারণ আছে বিএনপি মনে করে যে ছাত্ররা জামাতে ইসলামকে লাই দিতেছে মাথায় তুলতেছে জামাতকে তারা পাত্তা দিতেছে এবং তাদেরকে কোনো পাত্তা দিচ্ছে না ইসলামী দলগুলো যে পাত্তা দিতেছে এমনকি বিপুনুরকে যে পাত্তা দিতেছে সেইটুকু তাদেরকে দিচ্ছে না অথচ তারা সবচেয়ে বড় দল তাদের রাগ গোসার এটাও অন্যতম একটা কারণ যে এবং এই যে মির্জা ফখরুল কয়েকদিন আগে বলছেন যে মিটিং ফিটিং তাদেরকে ডাকে না একবার শুধু ডাকছে এবং দুইবার তারা গেছেন সেটা হলো মানে সেজে সেজে গেছেন আর কি মানে তাদের নিজের প্রজন্ম গেছে তারা ডাকে না তারা নিচ থেকে গেছেন তো এটা নিয়েও তাদের মধ্যে একটা অভিমান আসছে হ্যাঁ তো এখন এই সব হলো ইস্যু তারপরে যে নির্বাচনে দেরি করা যাবে না তাড়াতাড়ি দিয়ে দোক ভোট হোক আমরা ক্ষমতায় চলে যাব এইটা ইস্যু আবার এইদিকে জামাত ইসলাম তলে তলে প্রশাসন দখল করতেছে বিএনপির সাথে খুব একটা লাইন পাইতেছে না তারা তারা প্রথম কথা হলো তাদের লোকজন ওই বিভিন্ন দখল প্রক্রিয়া চাঁদাবাজি এগুলোতে ব্যস্ত হয়ে গেছে এখন এই তারেক জিয়া উনি এদেরকে সামলাইতে সামলাইতে অস্থির এখন প্রশাসন দখল করবেন কখন আর ফাঁকে দিয়ে জামাতে ইসলাম এই ছাত্রদের সাথে তারা প্রশাসন দখল করে ফেলতেছে তো এইটা বিএনপির আরেকটা যে ছাত্ররা এদেরকে মাথা সুযোগ দিচ্ছে তারপরে আরেকটা সমস্যা সেটা হলো যে ছাত্ররা দল করে ফেলে কিনা এবং দল করলে এটা আর একটা মাথা ব্যথা বিএনপির জন্য যে তারা দল ঘোষণা হয়েছে এবং তারা যদি অ্যাক্টিভ হয়ে যায় এগুলোতে আবার তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় তো এইটা নিয়ে আরেক যুদ্ধ তবে সব কিছু মিলিয়ে অনেকেই ধারণা করছেন যে যোদ্ধা যুদ্ধ অত্যাসন্ন যে কোনো সময় মাঠে নামবে বিএনপি এবং সেটা ছাত্রদের বিরুদ্ধে এবং ছাত্ররা তাদের খুব একটা যে সুযোগ দিবে বা ছাড় দিবে মনে হয় না কেননা কারণ তারা ওই স্লোগান দিয়ে আসছে যে এক সাপের দুই বিষ মানে আওয়ামী বিএনপি দুইটাই বিষ সুতরাং বিষ খেয়ে তারা আত্মহত্যা করবে মানে এটা মানে ভাবার কোনো কারণ নাই এখন এই যে অবস্থা তবে বিএনপি শুধু শত্রু না ছাত্রদের জামাতও আছে কিন্তু জামাত অনেক কৌশলে কাজ করে তারা পিঠ বুলাইয়া বুলাইয়া চলে যেতেছে কিন্তু বিএনপি সেটা পারতেছে না এখন যুদ্ধ লাগলে কিন্তু এদের সাথেই আগে হবে জামাত হয়তো টেকনিক্যালি তার একটা সাইড নেবে অর্থাৎ যাতে সাপ মোড়ে লাঠিও বাসে এই কৌশলে কিন্তু বিএনপি ওই কৌশলে যেতে পারবে পারবে না অথবা যেতে চাচ্ছে না তারা ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এই টাইপের অবস্থা তবে অনেকেই মনে করছেন যে ছাত্রদের সাথে বাই সরকারের সাথে বিএনপির যুদ্ধ আসন্ন বিশেষ করে তারেক জয়ের মামলা যদি প্রত্যাহার না করেন কয়েকদিনের মধ্যেই রাজপথে দেখা যাবে যাই হোক আশা করি সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ